আসসালামু আলাইকুম জ জব প্রিপারেশন ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত অঙ্ক অঙ্ক নিয়ে যে অঙ্কগুলো খুবই শর্টকাটভাবে সূত্র ছাড়া ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করা যায় আজকে সেই বিষয়টাই আমরা দেখব তো চলুন শুরু করি তো আমাদের প্রথম অঙ্কটা তো দেওয়া আছে আমি চারটা অঙ্ক নিয়ে ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে প্রথম দুটো অঙ্ক আমি এখানে লিখছি দুটো সলভ করবো পরবর্তীতে আমরা আরও দুটো অঙ্ক সলভ করবো ওকে তো আমাদের প্রথম অঙ্কটাতে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় আট হাজার টাকার তিন বছরের সবৃদ্ধি মূল কত এই সবৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূল অথবা সুদ আসল এরকম যে কথাই উল্লেখ থাকে সব কিন্তু একই সো এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব তো দেখুন এই অঙ্কগুলো সূত্র ছাড়া যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে আমাদের কীভাবে সমাধান করতে হবে প্রথমে যে পার্সেন্ট দেওয়ার যে সংখ্যাটা থাকবে এখানে দেখুন পাঁচ পার্সেন্ট আছে এটার সাথে আমাদের একশো যোগ করতে হবে একশো যোগ করলে কথা হয় দেখুন একশো যোগ করলে হয় একশো পাঁচ একশো পাঁচ পার্সেন্ট এটা আমরা ধরেন এখন কেটে দিতে পারি একশো যোগ করার পরে এটা আমরা কেটে দিলাম ধরুন তারপরে আমাদের করতে হবে কি আসল যে টাকাটা আছে সেটা লিখতে হবে তা আসল টাকাটা আছে এখানে স্ববৃদ্ধি মূল নির্ণয় করতে বলছে তাই আমি শর্টকাটে সবৃদ্ধি মূল লিখলাম লিখলাম আট হাজার আচ্ছা তারপরে এখানে আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যেখানে কয় বছরের কথা উল্লেখ আছে যদি এক বছর থাকে তাহলে এই পার আমরা একশো যোগ করে যে হারটা পেলাম সুদের হার ওইটা সেই কয়বার লিখতে হবে তো এখানে তিন তিন বছরের কথা আছে তা আমরা এখানে তিনবার লিখব। এর সাথে গুণ না তিনবার লিখবো তাহলে একশো পাঁচ আবার একশো পাঁচ আবার একশো পাঁচ এভাবে তিনবার লিখলাম যদি দুই বছরের কথা থাকতো তাহলে আমরা দুইবার লিখতাম যদি এক বছরের কথা উল্লেখ থাকতো এক একবার লিখতাম যদি চার বছরের কথা উল্লেখ থাকতো তাহলে আমরা চারবার লিখতাম তো এখানে যেহেতু তিন বছরের কথা উল্লেখ আছে তাই আমরা তিনবার লিখলাম তো এইবার আমরা সরি এখানে পার্সেন্ট দিতে হবে এগুলোর সাথে পার্সেন্ট সহ লিখতে হবে যেহেতু এখানে একশো পাঁচ পার্সেন্ট তো পার্সেন্ট সহ লেখার পরে এবার আমরা জানি যে পার্সেন্ট উঠায় দেওয়ার জন্য আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে একশো পাঁচ আমরা পার্সেন্ট উঠা দিয়ে নিচে একশো দেব গুনুন সব ক্ষেত্রে একই রকম একশো পাঁচ নিচে একশো একশো পাঁচ নিচে একশো আচ্ছা এইবার আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে তো দেখুন যে আমি যদি এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এক শূন্য এই এক শূন্য কাটা এটাকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে দুই এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় একুশ আবার এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় বিশ এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় একুশ আবার বিশকে পাঁচ দিয়ে কাটলে হয় চার আর একশো পাঁচকে কাটলে হয় একুশ এই চার দিয়ে আটটায় কাটলে হয় দুই এই দুই আর এই দুই কাট কাটা তাহলে আমাদের বাজতে আছে কত তিনটে একুশ তো একুশ গুনন একুশ গুনন একুশ তখন এই তিনটে একুশ গুনন করলে আমাদের হবে নয় নয় হাজার দুইশো একষট্টি তিনটে ক্রুশ গুণন করলেই এই আসে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন গ নাম্বারটা তো সেম ভাবে যদি আমরা পরের অঙ্কটা সমাধান করি দেখুন আমাদের পরের অঙ্কটা তো দেয়া আছে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন দু বছর পরে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন আচ্ছা আমরা সেমভাবেই সমাধান করবো প্রথমে যে পার্সেন্ট দেয়া আছে তার সাথে একশো যোগ করব তাহলে এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে আমরা আরও একশো পার্সেন্ট যোগ করি তাহলে একশো দশ পার্সেন্ট আচ্ছা এবার আমরা আসল টাকাটা লিখবো আসল টাকাটা আছে ছয়শো আচ্ছা তাহলে এখানে দেখুন দুই বছরের কথা উল্লেখ আছে এই যে দুই বছরের কথা উল্লেখ আছে তাহলে আমরা এটা দুইবার গুণনাকারে লিখব একশো দশ পার্সেন্ট গুণন একশো দশ পার্সেন্ট আচ্ছা লেখার পরে এইবার আমরা পার্সেন্ট উঠায় দেব ছয়শো গুনম পার্সেন্ট উঠানোর জন্য আমরা নিচে একশো দেব আর একশো দশ গুন আবার নিচে একশো দেব ওপর একশো দশ আচ্ছা এইবার কাটাকাটি করবো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় বিশ আবার এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় বাইশ আচ্ছা এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় চার এটাকে পাঁচ দিয়ে কাটলে হয় বাইশ আচ্ছা এটাকে দুই দিয়ে কাটলে হয় দুই এটাকে দুই দিয়ে কাটলে হয় এগারো আচ্ছা তাহলে আবার দুই দিয়ে যদি কাটি এটা হয় এগারো তাহলে এখানে হচ্ছে এগারো এগারো আর এখানে হচ্ছে ছয় অর্থাৎ ছয় গুন এগারো এগারো ইকল কত হবে এগারো এগারো গুনন করলে একশো একুশ আর হল ছয় হচ্ছে আমাদের নাম্বারটা হবে আমাদের তিন নম্বর অঙ্কে বলা বার্ষিক পাঁচ চক্রবৃদ্ধি সুদে টাকার দুই বছরের সুদ কত এখানে লক্ষ্য করুন যেখানে কিন্তু শুধু সুদ চাইছে সুদসহ মূলধন চায় নাই বা স্ববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল কোনোটাই চায় নাই এখানে শুধু সুদ জানতে চাইছে তো আমরা সেমভাবে এগুলো সমাধান করবো প্রথমে যে পার্সেন্টটা দেওয়া আছে তার সাথে একশো যোগ করব। অর্থাৎ একশো পাঁচ পার্সেন্ট এখানে আচ্ছা এবার আসল যে টাকাটা দেওয়া আছে আমরা সেটা লিখবো আসল টাকাটা দেওয়া আছে হচ্ছে কত দশ হাজার লিখলাম দশ হাজার আচ্ছা তারপরে এখানে কয় বছরের কথা উল্লেখ আছে দু বছর তাইলে আমরা এই একশো পাঁচকে দুইবার গুণন করবো অর্থাৎ একশো পাঁচ পার্সেন্ট গুনন একশো পাঁচ পার্সেন্ট আচ্ছা এবার আমরা পার্সেন্ট উঠায়ে দিব অর্থাৎ একশো পাঁচ একশো গুনন একশো পাঁচ নিচে একশো আচ্ছা পার্সেন্ট উঠা দিলাম নিচে একশো দিয়ে দিলাম পার্সেন্ট ওঠা এবার আমরা কাটাকাটি করি এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এই দুই শূন্য আর এই দুই শূন্যে কাটা তাইলে আমাদের এখানে বেসতেছে এক আর এখানে একশো পাঁচ একশো পাঁচ অর্থাৎ একশো পাঁচ একশো পাঁচ তো দুটো একশো পাঁচ গুণন করলে আমাদের হবে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ হবে একশো পাঁচ আর একশো পাঁচ গুণন করলে আচ্ছা কিন্তু এইখানে এটা হলো আমাদের চক্রবৃদ্ধি আসল টাকা সহ এটা কিন্তু কিন্তু এখানে শুধু সুদটা জানতে চাইছে দেখুন শুধু সুদটা চাইছে মূলধন কিন্তু চায় নেই তাহলে আমরা জানি যে সুদটা বের করতে হলে আমাদের আসল টাকা থেকে এই চক্রবৃদ্ধি সহ যে টাকাটা আসছে সেটা আসল টাকা থেকে বাদ দিতে হবে তাইলে এগারো হাজার দুইশো এগারো হাজার পঁচিশ টাকা থেকে যদি আমরা ওই দশ হাজার টাকা বাদ দিই দশ হাজার টাকা যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে হলো এক হাজার পঁচিশ টাকা তাহলে আমাদের অপশন কিন্তু ক নাম্বারটা হবে কারেক্ট ঠিক আছে তা আমরা সেমভাবে পরের অঙ্কটা সমাধান করি পরের অঙ্কটাতে বলা হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ কত আচ্ছা তো আমরা সেমভাবে এখানে একশো যোগ করবো অর্থাৎ একশো দশ তারপরে আমরা আসল টাকাটা লিখি পাঁচ হাজার গুনুন এখানে এক বছরের কথা উল্লেখ আছে তাই আমরা এই একশো দশটা একবার লিখব তারপরে আমরা পার্সেন্টটা উঠায় দিব পার্সেন্ট ওঠা নিচ্ছে একশো আর উপরে একশো দশ আচ্ছা এবার কাটাকাটি করি এই দুই শূন্য দুই শূন্য কাটা আর একশো দশ আর এখানে আছে পঞ্চাশ একশো দশ আর পঞ্চাশ যদি যোগ করা গুণন করা যায় তাহলে হয় কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হবে আচ্ছা এইবার আমরা কি করবো এখানে তো আমাদের শুধু সুদটা জানতে চাইছে দেখুন সুদ কত জানতে চাইছে তাহলে এখানে আসল টাকা দেওয়া আছে পাঁচ হাজার আর এই পাঁচ হাজার থেকে যদি আমরা আসল টাকাটা যদি এই চক্রবৃদ্ধি সুদ সহ যে টাকাটা আসছে সেটার থেকে যদি আসল এটা বাদ দেই আসল টাকাটা বাদ দিই তাহলে কিন্তু আমরা সুদটা পেয়ে যাব তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার থেকে এই পাঁচ হাজার টাকা যদি বাদ দিই তাহলে বাঁচে পাঁচশো টাকা তাহলে আমাদের অপশন গ নাম্বারটা হবে কারেক্ট ঠিক আছে তো আপনারা এইভাবেই এই সমস্ত অঙ্ক বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে দেখবেন যে দশ পনেরো সেকেন্ডে আপনি করে দিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ